পীরগঞ্জের বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় পরিতোষ সহ 43 আসামি আদালতে। ঘটনাস্থলে পরিদর্শনে স্পিকার, অপরাধীরা চিহ্নিত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 4 কিলোমিটার জুড়ে খানাখন্দের কারণে খুলনার রাস্তার নামই হয়ে গেছে নদী সড়ক। কেডিএ কেসিসির দ্বন্দ্বে আটকে আছে উন্নয়ন কাজ। পটুয়াখালীতে ছেলেকে তুলে নিয়ে বিয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। অভিযুক্ত পাখি অবস্থান নিয়েছেন কলেজ ছাত্রের বাসায়। কিশোরগঞ্জে কলা পাতায় মোড়ানো নবজাতক উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পরিচর্যা চলছে জেনারেল হাসপাতালে, অনেকেই জানিয়েছেন দত্তক নেয়ার আগ্রহ। সিলেটে ইমারত বিধি অমান্য করে উঠেছে বহুতল ভবন। ছটকদার বিজ্ঞাপনে চলছে ফ্ল্যাট বিক্রি, নিয়ম ভঙ্গে প্রমাণ পাওয়ায় ভেঙে ফেলার উদ্যোগ সিটি কর্পোরেশনের। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে আপনাদের সাথে আছি আমি শাহেল ইসলাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। রংপুরের পীরগঞ্জে সম্প্রতি কয়েকটি ঘরে আগুন দেওয়ার ঘটনা এখনো থমথমে পুরো এলাকায়। ক্ষতিগ্রস্ত এলাকায় কঠোর নজরদারিতে আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পীরগঞ্জ আসনের সংসদ সদস্য ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও শাসক নেতা হাসানুল হকিনু। এর মধ্যে বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে অভিযুক্ত পরিতোষকে আদালতে তোলা হয়েছে। রোববার রাত থেকেই একরকম থমথমে অবস্থা রংপুরের পীরগঞ্জের করিমপুর কসবা এলাকার। কঠোর নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আছে পুলিশ বিজিবি, টহলে আছে র‍্যাব সদস্যরাও। কেউ মনে করো স্বর্ণ টাকা পয়সা চিন্তা করে নিতেছে, কেউ মনে করো আমাকে মারধর করতেছে, কেউ আগুন লাগিয়ে দিতেছে। আশা দিছে আর কি যে 3-4 দিনের মধ্যে আর কি সবকিছু কম বেশি আর কি এটা ঠিকঠাক করে দিবে। হামলায় ক্ষতিগ্রস্তদের পাশেও দাঁড়াচ্ছেন অনেকে। সকালে জাসদ সভাপতি হাসানুল হক ইনু যান ঘটনাস্থলে। তিনি দাবি করেন হামলাকারীদের দ্রুত বিচার। যে কোনো জাতির সংকট মোকাবেলা করে সকল দল একসঙ্গে দাঁড়াবে এবং সেখানে যেহেতু সরকার ভূমিকা রাখছে, সরকারের পাশে আমরা একসঙ্গে দাঁড়াবো, সে ব্যাপারে আমরা একমত আছি। এরপর ঘটনাস্থলে যান পীরগঞ্জের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন তিনি। ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানানোর পাশাপাশি ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দেন। প্রশাসন একটা সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃত যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করবে, আইনের মাধ্যমে তাদের সেই বিচার যাতে অত্যন্ত দ্রুততম সময়ের ভিতরে নিশ্চিত করা যায় সেটাই হচ্ছে এখন করণীয়। এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে অভিযুক্ত পরিতোষ সহ 43 জনকে নেওয়া হয় আদালতে। 38 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এদিকে রাজধানীতে র‍্যাবের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন সহিংসতা সৃষ্টিকারী মূল হোতাদের চিহ্নিত করা হয়েছে, তাদের ধরতে চলছে অভিযান। কুমিল্লার যে ঘটনাটি ঘটিয়েছে পূজা মণ্ডপে, আমরা তাকেও কিছু মানে অল্প সময় ধরে ফেলতে পারবো বলে আমাদের বিশ্বাস। সে বা বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করছে, এদিকে সেদিকে যাচ্ছে, আমরাও তাকে ধরবো এবং কি ঘটনা, কেন সেই ঘটনাটা ঘটিয়েছিল আমরাও আপনাদের কাছে দিব, জানাবো। জোহরা সেতু, যমুনা নিউজ। পীরগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী সরকার মাঝারুল মান্নান, সরাসরি যেতে চায় তার কাছে। মাঝার, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের রিমান্ড শুনানি বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে সেটা জানতে চাই। শাইলা, আমি যদি আপনাকে একটুখানি বলি যে যে তথ্যটি আপনি জানতে চেয়েছেন সেটি হচ্ছে যে আদালতের যে বিষয়টি হচ্ছে যে 41 জনকে আদালতে নেওয়া হয়েছিল রংপুর যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2 ফজলে ইলাহির আদালতে, সেখান থেকে 38 জনকে আদেশ দেওয়া হয়েছে যে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে, আর 3 জন শিশু আছে অর্থাৎ 18 বছরের নিচে, তাদেরকে শিশু আইনে তাদের কি আদেশটি হবে এখন পর্যন্ত সেটি হয়নি। এছাড়াও এ ঘটনা যার জের ধরে সংগঠন হয়েছে যে ফেসবুকে যাওয়া অবমাননাকর একটি পোস্ট দেওয়ার অভিযোগ ছিল পরিতোষ চক্র পরিতোষ সরকার,
তাকে তার ব্যাপারে এখনো শুনানি চলছে। এখন পর্যন্ত সিদ্ধান্তটি হয়নি, সে কারণে সেটিও জানানো সম্ভব হচ্ছে না। হয়তো আমরা আর খানিকটা পরে সেটা পরে জানাতে পারবো। আর আমি যদি আপনাকে আজকের সারা দিনের একটু রিভাইজ আপনাকে বলতে চাই, যে আসলে কিন্তু আজকে আপনি দেখছেন যে এই যে কসবা উত্তর মুকিমপুর যে মাঝিপাড়া যে জায়গাটি আছে, এখানে কিন্তু সকালের দিকে এসেছিলেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তারপর এসেছিলেন ডেপুটি বাংলাদেশ জাতীয় সংসদের যে স্থানীয় যে সংসদ সদস্য এবং মাননীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে এই ঘটনাটি যারা ঘটিয়েছে সেটি তা চিহ্নিত হয়েছে এবং এটি পরিকল্পনা মাফিক করা হয়েছে, এবং এখানে কোন ষড়যন্ত্র আছে কিনা দেশি অথবা বিদেশি সেটি তদন্ত হচ্ছে, এবং তদন্তের পরেই কিন্তু সেটা নিশ্চিত করা যাবে যে আসলে সেই বিষয়ে তিনি কথা বলবেন। আর একটি বিষয় তিনি নিশ্চিত করেছেন, যেখানে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, এবং তিনি কিন্তু এখানে টিন, নগদ টাকা, এছাড়াও যারা জেলে আছেন তাদের জন্য জালসহ সবকিছু কিন্তু তারা এখানে দিয়ে গেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি আর কিছুক্ষণের মধ্যে এখানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের নেতৃত্বে একটি আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল আসবার কথা রয়েছে, তিনি এখনো এসে পৌঁছাননি, আমরা সেই অপেক্ষায় আছি। সব মিলে এখানকার মানুষের যেটা চাওয়া সেটি হচ্ছে যে এই ঘটনাটি যেন আর পুনরাবৃত্তি না হয়, এবং এর সাথে যারা জড়িত আছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানিয়েছেন, এবং এখানে যেন যে সম্প্রীতি আছে যে সেই সম্প্রীতিটা যেন অটুট থাকে সেই জন্য সর্বপ্রকার ব্যবস্থা গ্রহণ করবার দাবি স্থানীয়রা জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। সাম্প্রদায়িক উস্কানি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল 11:30 লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করে যুবলীগের নেতাকর্মীরা। প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উত্তর তেহমুনি এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দেশের বিভিন্ন স্থানে একটি কুচক্রী মহল সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, বাড়িঘর ও প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, সন্ত্রাসী পরিকল্পনা কখনো সফল হতে দেয়া হবে না। নোয়াখালীতে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে আওয়ামী লীগ। জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভায় যোগ দেন দলের নেতাকর্মীরা। পরে শান্তি শোভাযাত্রা বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় বক্তারা বলেন, একটি কুচক্রি মহল কুমিল্লার ঘটনাকে পুঁজি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান, আর সেই সাথে রংপুরে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার আওতায় আনার দাবি জানান নেতারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে বঙ্গবন্ধু চত্বরের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর শিরিন আক্তার সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এছাড়া কর্মকর্তা কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেয়। তারা সাম্প্রতিক হামলা নির্যাতনের নিন্দা জানায়। ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। বঙ্গবন্ধুর 72-এর সংবিধানে ফিরে যাওয়ার দাবি তাদের। হামলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ক্ষতিপূরণ ও চিকিৎসার আহ্বান জানানো হয় সম্প্রতি সমাবেশ থেকে। মন্দির, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে রাজশাহীতে। বেলা 11:00 সাহেববাজার 0 পয়েন্টে সাংবাদিক ইউনিয়নের আয়োজনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা সাম্প্রদায়িক সহিংসতার নেপথ্যে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। সম্প্রতি সমাবেশের একটি আয়োজনের খবর জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মধুচরণা রানা। সম্প্রতি সমাবেশ কোন পর্যায়ে রয়েছে, কারা কারা অংশ নিয়েছেন এতে, সেটি জানতে চাই। আগেই শুরু হয়েছে, এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে রাজশাহী মহানগর জুড়েই র্যালি হয়, এবং সেই র্যালিতে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন উপস্থিত ছিলেন। এছাড়াও ওয়ার্কার্স পার্টি এবং বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন তারা মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করে। এখন যে সম্প্রীতি সমাবেশ চলছে, সেই সমাবেশ মূলত আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এবং সেটি কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। এখানে উপস্থিত রয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এইসএম খায়রুজ্জামান লিটন, রয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সহ বিভিন্ন যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দ। এই সমাবেশের আগে বাংলাদেশ আওয়ামী লীগের যে নগর কার্যালয় রয়েছে সেখান থেকে একটি র্যালি বের হয়। সেই র্যালিটি নগর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর এই সাহেববাজার 0 পয়েন্টে তারা মিলিত হয়, এবং কিছুক্ষণ আগে সমাবেশ শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই বক্তব্য দিবেন এখানকার আজকের এই যিনি
এই সম্প্রীতি সমাবেশের প্রধান অতিথি এইসএম খায়রুজ্জামান লিটন। এই পর্যন্ত যারা বক্তব্য দিয়েছেন তারা যেটি বলছেন যে কোনোভাবেই সাম্প্রদায়িক যে বিষ বাষ্প সেটি আসলে যাতে মাথাছাড়া না দিয়ে ওঠে সেজন্যই এই সমাবেশ। তারা বলছেন যে বাংলাদেশের আবহমান জীবনের যে সংস্কৃতি সেই সংস্কৃতি অনুসারে এখানে সকল ধর্মের মানুষ, সকল জাতি বর্ণ গোত্রের মানুষ, সকল ভেদাভেদ ভুলে একসাথে হয়ে এখানে বসবাস করে আসছে। সেই সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সেই ক্ষেত্রে সকলকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে, তাহলেই সম্ভব যে অসাম্প্রদায়িক বাংলাদেশ সেটি বজায় থাকবে। রানা, ধন্যবাদ আপনাকে। নাটোরের সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি শান্তি শোভাযাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠন। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। তিনি বলেন, দেশের উন্নয়নের ধারাকে নষ্ট করতে একটি কুৎসক্রিয় মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল অবস্থার মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু দেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। অরাজকতা সৃষ্টিকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান এনপি। সাম্প্রতিক সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠক শেষে সেসব কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠকে প্রধানমন্ত্রী যত দ্রুত সম্ভব তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন। এই ধরনের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের সরকার প্রধানের মনোভাব স্পষ্ট করেন মন্ত্রিপরিষদ সচিব। বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শান্তি সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় নেতাদের এগিয়ে আসার কথাও ব্রিফিংয়ে বলেন মন্ত্রিপরিষদ সচিব। যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে এই যারা এগুলো সূত্রপাত করলো তাদেরকে আপনার অ্যাকশন নিতে, পাশাপাশি ধর্মীয় এবং যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদেরকে অনুরোধ জানানো হয়েছে এটা জনগণের সাথে শেয়ার করার জন্য, যে ছোটোখাটো টুইস্টিং কেউ করলেই যে এইভাবে রিয়াকশন করতে হবে এটা করা যাবে না। পিরোজপুরের কাউখালীতে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। মধ্যরাতে চিরাপাড়া ব্রিজ সংলগ্ন টেম্পো স্ট্যান্ডের কাছে বাজের আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। খবর পেয়ে রাতে ছুটে আসেন দোকান মালিকরা, আসেন আশেপাশের লোকজন। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি। পুড়ে গেছে অনেক দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আগুন লেগে কি পরিমাণ ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি বাড়িতে আগুন লেগে এক শিশু সন্তান নিহত এবং আরেক সন্তান সহ মা দগ্ধ হয়েছে। গতরাতে উপজেলার কুকুটিয়া মৃধা বাড়ির তৃতীয় তলায় ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে এক বছরের আয়াত নামে শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত 4 বছরের শিশু আয়েশা ও মা খাদিজা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। কিভাবে আগুন লাগলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে কামুদিয়া বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রবিন বস্ত্রালয় নামে একটি দোকানে হঠাৎ আগুন দেখতে পায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এ সময় পুড়ে যায় দোকানের সব মালামাল। পরিকল্পিতভাবে কেউ বা কারা আগুন লাগিয়েছে বলে অভিযোগ দোকান মালিকের, তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। 4 কিলোমিটার সড়ক জুড়েই খানাখন্দ আর পানি। স্থানীয়রা রাস্তাটির নাম দিয়েছেন নদী সড়ক। খুলনা নগরের ট্রাফিক মোড় থেকে রূপসা সেতু পর্যন্ত সড়কটির এমনই দুরবস্থা, অথচ এটি হওয়ার কথা ছিল 4 লেন। খুলনা সিটি কর্পোরেশন আর খুলনা ইউনিয়ন কর্তৃপক্ষের রশি টানাটানিতে শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। আমির সোহেলের ছবিতে কেসিসি কেডি এর দ্বন্দ্ব নিয়ে কনক রহমানের ধারাবাহিকের আজ দেখবেন শেষ পর্ব। গোটা সড়ক জলে ভাসা, ঝুঁকি নিয়ে পরিবহনে চলাচল আর দুর্ঘটনা। খুলনা নগরীর রূপসা ট্রাফিক মোড় থেকে সেতু পর্যন্ত সড়কের স্থায়ী চিত্র এটি। খুব বেশি প্রয়োজন না হলে এই সড়কে মানুষ বা যানবাহন চলে না, অথচ রূপসা সেতু হয়ে নগরের প্রবেশের অন্যতম পথের পাশাপাশি 31 নম্বর ওয়ার্ডের লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। এদের নদী বলেই সবাই ডাকে, যে রূপসা নদীর পাশে নদী আর একটা আছে। রাস্তায় চলা যায় না, এমন অবস্থা, পাল্টি গায়ে পড়ে যায় রাস্তার মাঝখানে। প্রতিদিন 2টা 4টা গাড়ি পরেই কতজন মহল্লারা খুশি হয়,
আমার এইটাই প্রশ্ন। গাড়ি পড়ে যাচ্ছে, তারপর বাচ্চা কাচ্চার পা ভাঙতেছে, কিন্তু আসলে কেডিএ কোনো এর উদ্যোগ নেই। কেডিএরা বলতে আছে সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন বলতে আছে কেডিএ, তাহলে করবে কারা এটা? আমরা সাধারণ পাবলিক করব। 2010 সালে ট্রাফিক মোড় থেকে শিপইয়ার্ড হয়ে রূপসা সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নের কাজ হাতে নেয় কেডিএ। 2013 সালের একনেক সভায় অনুমোদনের পর তিন দফায় 2022 সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। প্রায় 99 কোটি টাকার প্রকল্পের ব্যয় বাড়তে বাড়তে এখন 259 কোটি টাকা। তারপরও শুরু হয়নি কাজ। আমরা ভূমি অধিগ্রহণ অন্যান্য জিনিস করেছি, কিন্তু রাস্তা যখন দখল নিব তখন কেসিসির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ওই রাস্তাটা আমরা দখল নিব, এখনও সেটা আমরা নেই নেই। যখন কন্ট্রাক্টর পাবো, কন্ট্রাক্টরকে আমরা ওই রাস্তাটা বুঝাই দেব ওই প্রক্রিয়াতে। সেই অর্থে এখনও এই রাস্তা কেডিএর না। জনদুর্ভোগ মেনে নিয়ে মেয়র বলছেন 2013 সালে সড়কটি উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএকে ছেড়ে দেওয়া হয়েছে, তাদের উদাসীনতার দায় কোনোভাবেই নেবে না সিটি কর্পোরেশন। ওটা তো টাকা আছে, সব অযোগ্যতার জন্য এই রাস্তাটা হচ্ছে না। তখন এখন 269 কোটি টাকা একবার টেন্ডার হয়েছে, তৃতীয় লোয়েস্ট টেন্ডার দেশে 8 কোটি টাকা ব্রিটিশ ব্যালেন্স, এরপরে টেন্ডার হয়েছে এখন ওই জায়গা, সে টেন্ডার তো দুই দিয়ে বসে, কেন এখন এইগুলো ই করে সারাই নিয়ে এসে না কেন? ওনার টেন্ডার তো আমি সারাবো না। একসময় শহরের যানজট ও দূরত্ব এড়িয়ে রূপসা সেতুতে যেতে এই সড়কটিকেই বেছে নিতেন বেশিরভাগ যানবাহন চালক। ভোগান্তিতে থাকা সাধারণ মানুষ এই সড়কটির নাম দিয়েছেন নদীমাতৃক সড়ক। দেখবো, দেখছি দ্রুতই হবে সমাধান। কেডিএর এমন নির্বাচনী আদলে দেওয়া প্রতিশ্রুতি আর মানতে চাইছেন না তারা। তারা চান দ্রুতই মুছে যাক নদীমাতৃকের তকমা, সমাধান হোক চরম এই জনদুর্ভোগ। কনক রহমান, যমুনা নিউজ, খুলনা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী কনক রহমান। কনক, দুটি সংস্থার মধ্যে একটি এই দ্বন্দ্বের সমাধান আর আসলে কাজের সমন্বয়ে কোনো উদ্যোগ কি আপনার চোখে পড়েছে, বা জনদুর্ভোগ কিভাবে নিরসন হবে এ ব্যাপারে আসলে কর্তৃপক্ষ বা প্রশাসনের কারোর সাথে কি আপনার কথা হয়েছে কি? না, উদ্যোগ নিতে হবে তো দুই পক্ষ থেকেই, দুটি কিন্তু আপনার সেবাধর্মী প্রতিষ্ঠান, এবং তারা নিজেভাবে উদ্যোগ নেবেন আমাদের কাছে এখনো পর্যন্ত কিন্তু সেটা প্রতীয়মান নয়। আর কেসিসি এবং কেডিএর মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নতুন কিছু নয় শায়লা। শুধু যেই তিন গতকালকে যেই দুটো সড়ক আমি দেখিয়েছিলাম এবং আজকের একটি 4 কিলোমিটার সড়ক ছাড়াও এই দুই সংস্থার মধ্যে কিন্তু একাধিক সড়ক, আবাসিক ভবন সহ বেশ কিছু প্রতিষ্ঠান নিয়েও কিন্তু চরম দ্বন্দ্ব, এবং দ্বন্দ্বটা এমন পর্যায়ে পৌঁছেছে যে মুখ দেখা দেখি পর্যন্ত তাদের হয় না। দুই সংস্থার ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা যারা এই সংস্থা দুটি পরিচালনার দায়িত্বে রয়েছেন, এবং এটা কিন্তু আজকে এই বছর নতুন না, এটা কিন্তু হয়ে আসছে প্রায় 20-25 বছর ধরে। ফলে সাধারণ মানুষের যে ভোগান্তি, কষ্ট, দুর্ভোগ, সেটা কিন্তু সহজে লাঘব হয়নি, হচ্ছে না বা পরবর্তীতে হবে, এটা কিন্তু আমাদের কাছে প্রতীয়মান নয়। এই কারণেই মানুষ চাইছেন যে আসলে তাদের দুই পক্ষের দ্বন্দ্বের একটি অবসান হওয়ার ক্ষেত্রে তৃতীয় পক্ষ কেউ এসে একটি সমঝোতা করুক, কিন্তু সেই তৃতীয় পক্ষটা কে হবেন, সরকারের কেউ বা অন্য পক্ষের কেউ আসবেন সেটা তারা চাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত সে বিষয়ে কিন্তু আলোচনা বা কোনো ধরনের উদ্যোগ আমরা কিন্তু এখনো দেখি নাই। এবার একটু ভিন্ন বিষয়ে আসি, সেটা হচ্ছে যে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন যেহেতু কেডিএ বিভিন্ন রাস্তা এবং ভবন নির্মাণ করার পরে সেখান থেকে ট্যাক্স দিয়ে থাকে, অথচ রাস্তা পরিষ্কার, পানি নিষ্কাশন থেকে শুরু করে সেগুলো মেনটেন্স করছে না কেডিএ, ফলে এই দায় কেসিসি দেবে না। অপরপক্ষে কেডিএ বলছে যে তাদের কাজ হচ্ছে শুধু নির্মাণ করা, সেগুলোকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের নয়, ফলে এই যে আমি পারবো না তুমি পারবে, তুমি পারবে না আমি পারবো, এই যে দ্বন্দ্বটা চলে আসছে, এই দ্বন্দ্ব আদৌ নিরসন হবে কি না, আর নিরসন না হলে পর্যন্ত কিন্তু ওই যে কথাটা বলেছিলাম, ভোগান্তি দুর্ভোগ কিন্তু রয়েই যাবে। অনেক ধন্যবাদ কনক আপনাকে। নাটোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর। সোমবার রাত 11টার দিকে সদরের পিটিআই এলাকায় দুর্ঘটনা ঘটে।
পুলিশ সেনায় রাতে পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে বাড়ি ফিরছিল দুই বন্ধু। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই বন্ধু। ঘটনাস্থলেই মারা যায় তারেক। গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে মারা যায় রাকিব। নিহতরা হলেন শহরের কান্দি ভিটুয়ার বাসিন্দা। পুলিশ পিকআপটি জব্দ করল চালক ও সহকারী পলাতক। কলাপাতায় মুড়িয়ে কিশোরগঞ্জের বড় খাপন গ্রামে খালপাড়ের রাস্তার পাশে এক নবজাতককে ফেলে রেখে গিয়েছিল অজ্ঞাত পরিচয়ের লোকজন। ঘুটঘুটে অন্ধকারে শিশুটির চিৎকার শুনে পথচারী লোকজন তাকে উদ্ধার করে। রোববার রাত 12টার দিকে নবজাতক শিশুটিকে ফেলে যায় কয়েকজন। শিশুটি তখন কান্না করছিল। পাশ দিয়ে কয়েকজন লোক যাবার সময় কান্নার শব্দ শুনে কাছে গিয়ে দেখতে পায় কলাপাতায় মোড়ানো রয়েছে একটি শিশু। তারাই উদ্যোগী হয়ে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে। ঘটনাটি এখন টক অফ দ্য টাউন। হতভাগ্য শিশুকে দত্তক নিতে সাড়া দিচ্ছেন অনেক হৃদয়বান মানুষ। সমাজসেবা অধিদপ্তর বলছে আদালতের অনুমতি সাপেক্ষে রাজধানীর ছোটমণি নিবাসে প্রেরণের কার্যক্রম চলছে। রাস্তার কিনারায় বাচ্চা কান্না করতেছে। পরে এর আগে আমরা একটা মাইক্রো লাগানো একটা মাইক্রো ইনসেন দেখছি রাস্তা দিয়ে যাইতেছে। পরে বাচ্চাটা দেখছি আমরা বাচ্চাটা উদ্ধার করছি। এমন একটা বাচ্চা যে ফেলা এত হয়ে গেছে দেখে মানুষ না জানোয়ার এই বাচ্চাটা নিয়ে হাসপাতাল ভর্তি করছে। সবাই পর্যবেক্ষণ করতেছে এবং আমরা সার্বক্ষণে এই বাচ্চার সেবা দিয়ে যাচ্ছি। ইতিমধ্যে অনেকেই নবজাতকটিকে দত্তক নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতেছেন। আমরা তাদেরকে বলেছি যে এটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিতে হবে। আমরা প্রথমে বাচ্চাটিকে আমরা কোর্টে উপস্থাপন করব। জোর করে তুলে নিয়ে বিয়ের পর এবার পটুয়াখালীতে ইশরাত জাহান পাখির বিরুদ্ধে বেপরোয়া আচরণের অভিযোগ করেছেন পাত্র নাজমুল আকন, বাড়ি ছাড়া পাত্রপক্ষের পুরো পরিবার। এ ঘটনা এখন পটুয়াখালীর টক অফ দ্য টাউন। অপহরণ ও জোরপূর্বক বিয়ের অভিযোগে নাজমুলের করা মামলাটির তদন্ত শুরু করেছে পুলিশ। সম্প্রতি এই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিযোগ, মির্জাগঞ্জের ইশরাত জাহান পাখি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে জোর করে তুলে নিয়ে বিয়ে করেন পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী নাজমুল আকনকে। পুরো নাম লিখতেই তো হয়। বিষয়টি নিয়ে নাজমুল শরণাপন্ন হন আদালতের, করেন মামলা। এরই মধ্যে অভিযুক্ত পাখি গিয়ে উঠেছেন ছেলে নাজমুলের বাড়িতে। তাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তার। সে নিজের ইচ্ছায় বিয়ে করছে এবং আমি আমার শ্বশুর বাড়িতে আসছি শুক্রবারে। সেখান থেকে তারা আমাকে নামাই দিতে চাইছে কিন্তু তারা পারে নাই কোনোভাবে। এজন্য তারা নিউজ চ্যানেলে গেছে, যেটা আমার জন্য খুবই হয়রানিমূলক এবং আমার মানহানি করছে। নাজমুলের দাবি, পাখির বেপরোয়া আচরণের মুখে পুরো পরিবার বাড়ি ছাড়া। তিনি সহায়তা চান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সে এখন বর্তমানে আমার বাড়িতে অবস্থান করে এক অসামাজিক কার্যকলাপ করতেছে, যার কারণে আমার বাবা মা বাড়িতে অবস্থান করতে পারতেছে না। তারা আতঙ্কের ভিতরে, ভয়ভীতির ভিতরে আছে। পুলিশ বলছে আদালতের নির্দেশে মামলার পর আইন অনুযায়ী এগোচ্ছেন তারা। বিজ্ঞ আদালতের নির্দেশে মামলা রুজু করা হয়েছে। তদন্তকারী অফিসার তদন্ত করতেছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নাজমুলের অভিযোগ, 27 সেপ্টেম্বর পটুয়াখালীর লঞ্চঘাট এলাকা থেকে 7-8 জন ব্যক্তি তাকে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়, জোর করে কাবিননামায় স্বাক্ষর করানোর অভিযোগও করেন তিনি। পরে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি মামলা করেন। বিচারক মামলাটি নথিভুক্ত করতে পটুয়াখালী সদর থানাকে নির্দেশ দেন। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। ভালোবেসে বিয়ে করেছিলেন মিঠুন তানিয়া। সে সম্পর্ক মেনে নেয়নি তানিয়ার পরিবার। ধীরে ধীরে সম্পর্কে স্বাভাবিক হতে শুরু করলেও 23 আগস্ট স্ত্রীর সাথে মনোমালিন্যের জেরে মিঠুনের ওপর নির্যাতন চালায় শ্বশুরবাড়ির লোকজন। গুরুতর অবস্থায় দীর্ঘদিন রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন মিঠুন শুক্রবার মারা যান। এমন মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোটা বাজদিয়া গ্রাম। অবশেষে 52 দিনের অসহনীয় কষ্টের সমাপ্তি। মুক্তি পেয়েছেন চুয়াডাঙ্গার মিঠুন। 2016 সালে ভালোবেসে বিয়ে করেছিলেন চুয়াডাঙ্গার তানিয়া ও মিঠুন। শুরুতে এ নিয়ে তানিয়ার পরিবারের আপত্তি থাকলেও পরে ঠিক হয়ে আসে অনেকটাই। কিন্তু গেল 23 আগস্ট, শ্বশুরবাড়িতে মনোমালিন্য হয় মিঠুনের। এর জেরে তাকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে অমানসিক নির্যাতন চালায় শ্বশুরবাড়ির লোকজন। 3 ঘন্টা পর মিঠুনকে উদ্ধার করে স্বজনরা প্রথমে চুয়াডাঙ্গা, পরে ভর্তি করে রাজশাহী মেডিকেলে। ঘন্টা দেড়েক পরে জ্ঞান ফিরে
তখন দেখি জামাল আমার পায়ে, আমি একটা পোলের সাথে বাঁধা, জামাল আমার পায়ে নাচছে। আর ওই সময় নাসির পিছনে দুইটা তীর মারল, আমি আবার বেরিয়ে ফেলি। হাসপাতালের বিছানায় শুয়ে নিজ মুখে এই অভিযোগ করার পর গেল শুক্রবার পরপারে পাড়ি জমান মিঠুন। তবে তানিয়ার দাবি, মনোমালিন্যের জেরে বাড়ি থেকে বের হওয়ার পর কে বা কারা মিঠুনকে নির্যাতন করেছে তা জানেন না তিনি। পানি মানি দিয়ে জ্ঞান ফেরার পর দেখছি এই বাড়ির ছেলে ওই হাইবাতুল চাষা আর সাদিক ভাইরা নিয়ে আসছে। তার এমন অকাল মৃত্যুতে দোষীদের শাস্তি চেয়েছেন বাজদিয়া গ্রামের বাসিন্দারা। তিনটে ঘন্টা বেঞ্চে রেখে তোমার ছেলে আমার মানুষ গিয়েছে, ছুটে গিয়েছে, ওরা ছুট দেয়নি। হত্যাকাণ্ড হলো না, বিচার আমরা চাই। এলাকার মানুষের দাবি যে দৃষ্টান্তমূলক প্রশাসন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক বিচার হয়। আসামিদের গ্রেফতারে চলছে পুলিশি অভিযান। ইতিমধ্যেই যে আসামিরা জামিনে আসছে সেই জামিন বাতিলের জন্য প্রতিবেদন বিভিন্ন আদালতে প্রেরণ করিতেছে। মারধরের পর গেল 4 সেপ্টেম্বর একটি মামলা হয়েছিল জীবননগর থানায়। মিঠুনের মৃত্যুর পর সেটি এখন রূপান্তরিত হয়েছে হত্যা মামলায়। সুমাইয়া আরেফিন অর্নি, যমুনা নিউজ। মানা হয়নি ইমারত বিধিমালা, বাস্তবে 10 ফুট রাস্তা, কাগজে কলমে দেখানো হয়েছে 15 ফুট। এভাবে একের পর এক নিয়ম ভঙ্গ করে সিলেটে একটি বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। সম্প্রতি এক প্রতিবেশীর করা অভিযোগের তদন্তে নেমে এসব ঘটনার প্রমাণ পায় সিটি কর্পোরেশন। এখন সেটি ভেঙে ফেলার প্রস্তুতির কথা জানিয়েছেন মেয়র। নগরীর শিবগঞ্জ এলাকার এই এসপি টাওয়ার 3 নির্মাণের সময় এক প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হলে অভিযোগ দায়ের করেন সিলেট সিটি কর্পোরেশনে। সিটি কর্পোরেশনে অভিযোগ দেওয়ার পরে আমি এগুলার সার্টিফাইড কপি তোলার পরে দেখি যে একটা স্কোয়ার বিল্ডিং এর অনুমোদন নেন এবং এল শেপ বিল্ডিং করেন। সিসিক অভিযোগের তদন্তে নামলে ধরা পড়ে অনিয়ম। কর্পোরেশনের বিধি মোতাবেক 10 ফুট রাস্তা থাকলে 3 তলা ভবন করার অনুমোদন মেলে, কিন্তু নকশায় 15 ফুট রাস্তা দেখিয়ে 6 তলা ভবনের অনুমতি নেওয়া হয়। 4 কোটা ভবনের অনুমতি নিয়ে সেখানে নির্মাণ হয়েছে এল আকৃতির অবকাঠামো, যা ইমারত নির্মাণ বিধিমালার পরিপন্থী। অবৈধভাবে এই ভবন নির্মাণের পর বাহারি বিজ্ঞাপন দিয়ে শুরু হয়েছে ফ্ল্যাট বিক্রি। এসব বিষয়ে ভবন মালিক বলছেন ম্যানেজ হয়েছে সিটি কর্পোরেশন। তারা বলেছে যে আপনার প্ল্যান অনুযায়ী আপনি এত মিটার ছাড়ার কথা, আপনি ছাড়ছেন এত মিটার। তাদের নোটিশটাও সঠিক এবং আমার প্ল্যানে যে ভুল আমি সংশোধন দিয়েছি, তারা সংশোধনটা অ্যাকসেপ্ট করেছে। কিন্তু ভিন্ন কথা সিসিকের প্রধান প্রকৌশলীর। এখানে সম্পূর্ণভাবে বিল্ডিং এর ভায়োলেশন আছে, সেটব্যাক রুল সে বিন্দুমাত্র মানে নাই, এবং যেভাবে সে অনুমোদন করে নিয়েছে সেভাবে আসলে কাজটা সে করে নাই। বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প প্রবণ এই অঞ্চলে এ ধরনের ভবন অধিক ঝুঁকিপূর্ণ, তাই বাড়তি অংশ এখনই ভেঙে ফেলার পরামর্শ। যে করেছে যতটুকু জায়গা খেলে সেই করসপন্ডিং এ কত তালা পর্যন্ত করতে পারে সে বাকিটুকু ভেঙে ফেলা। এল শেপের বিল্ডিং এ আর্থকুইক প্রোন এরিয়াতে এটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, অতি তাড়াতাড়ি এল শেপ অংশটুকু ভেঙে ফেলা। তদন্তে নানা অনিয়ম ধরা পড়ার পর সিসিক মেয়র বলছেন ভবনটি গুড়িয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের পরপর 3টা নোটিশ দেবে, তারপরে যদি না হয় 4টা নোটিশ দিয়ে এটা আইন হলো বিল্ডিং কোড অনুযায়ী পুলিশ ম্যাজিস্ট্রেট দিয়ে ভেঙে দেওয়া। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। শেখ রাসেলের 58তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে ভোলায়। বিকেলে লালমোহন উপজেলার সজীব ওয়াজে জয় ডিজিটাল পার্কে অনুষ্ঠান উদ্বোধন করেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুনবে চৌধুরী শাওন। এ সময় তিনি বলেন খেলাধুলা মাদকমুক্ত সমাজ করতে সহায়ক শক্তি হিসেবে কাজ করে, তাই উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই, আর সে কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে পারে। তবেই আগামী দিনে সুস্থ ও মেধা সম্পন্ন জাতি উপহার পাব আমরা। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।